এক দশক পর তিনি ভোটের ময়দানে, আর শুরুতেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন সুশান্ত ঘোষ। বুথের সামনেই শালবনির সিপিএম প্রার্থীকে ধাক্কা দেওয়া হল, ভাঙচুর করা হল তার গাড়ি। হামলার হাত থেকে রেহাই পেল না এবিপি আনন্দ। ইট মেরে ভাঙা হয় আমাদের গাড়ির কাঁচও। শনিবার ভোট গ্রহণ শুরুর পর সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ অভিযোগ করেন, শালবনে বিধানসভার গড়বেতা তিন নম্বর ব্লকের 20টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। এজেন্ট বসানো নিয়ে সুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে তার বচসাও বাধে। কেউদি জাম্বনি গ্রামে সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। গত কয়েকদিন ধরেই তাদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের উপরে এমন চাপ তৈরি করা হয়েছে, রাজ্যের শাসক দল এমন চাপ তৈরি করেছে, শুধু একটা জায়গার মধ্যেই, এই জায়গার মধ্যেই এই ধরনের চাপ তৈরি করেছে। যারা পুলিং এজেন্ট হওয়ার সিদ্ধান্তে ছিল তারা সিদ্ধান্ত থেকে সরে যেতে বাধ্য হয়েছে। ভেলাইদা গ্রামে বুথ থেকে বেরোতেই সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বুথের সামনে সিপিএম প্রার্থীকে জুতো দেখানো হয়, সবার সামনেই তাকে ধাক্কা দেওয়া হয়। ঘুরে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যান সুশান্ত, কিন্তু নিরাপত্তা রক্ষীরা এসে তাকে সরিয়ে নিয়ে যান। যেভাবে আমি বুথ থেকে বেরিয়ে আসার পরে আমার উপরে আক্রমণ, দৈহিক আক্রমণ, আমার গাড়ি ভাঙচুর, সাংবাদিক বন্ধু যারা ছিলেন তাদের উপরে আক্রমণ, তাদের গাড়ি ভাঙচুর, যেটা গণতন্ত্রের জন্যে অত্যন্ত লজ্জাজনক বললেও কম বলা হয়। সুশান্ত ঘোষ বা যাদের সম্পর্কে এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, যারা অতীতে দেখেছেন যে কাদের জন্য এলাকায় থাকা যায় না, বাঁচা যায় না, সেই জায়গায় যদি স্থানীয় কোনো সমীকরণে কোনো ঘটনা ঘটে থাকে তার দায় নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের উপর চাপতে পারে না। সুশান্ত ঘোষের পাশাপাশি সংবাদ মাধ্যমের উপরও চড়াও হন তৃণমূল কর্মীরা, ভাঙচুর করা হয় এবিপি আনন্দর গাড়ি। আক্রান্ত হন এবিপি আনন্দর সাংবাদিক সমীর সেনগুপ্ত ও স্বপন মজুমদার। আমাদের গাড়ি, এবিপি আনন্দের গাড়ি, একেবারে পুরোপুরি ভাঙচুর করা হয়েছে। এখানে বুথের বাইরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বলতে কিন্তু কিছুই ছিল না, এবং বুথের একদম সামনে, বুথের গেটের সামনে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থকরা তারা এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিল, এবং সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। 2011 সালে পরিবর্তনের প্রবল হবার মধ্যেও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে জিতেছিলেন ছবারের সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। ক্ষমতা হাতবদল হতেই বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে গ্রেপ্তার হন তিনি। 2012 সালে জামিন মেলে, কিন্তু জেলায় ঢোকার ছাড়পত্র দেয়নি আদালত। গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টে ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরেন সুশান্ত ঘোষ। একদা দুর্দণ্ড প্রতাপ এই নেতা এবার শালবনি কেন্দ্রে সিপিএম তথা সংযুক্ত মোর্চার বাজি। তবে শুরুতেই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হলো তাকে। সুশান্ত ঘোষের উপর হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমীর সেনগুপ্ত, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।